ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শোভন অনলাইন ইংলিশ স্কুলের যে সকল শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ রয়েছেন, সে সকল শিক্ষার্থী, শিক্ষক মহোদয় এবং অভিভাবকবৃন্দের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যখন শিক্ষার্থীদের অ্যাসেস করব বা মূল্যায়ন করব, এই মূল্যায়নের সময় আমাদেরকে গ্রামারের কোনো মূল্যায়ন করা হবে কি না সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু বিভিন্নভাবেই মূল্যায়ন করার ক্রাইটেরিয়া রয়েছে। এই মূল্যায়ন করার বিষয়গুলো গ্রামারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমরা ফলো করব শিক্ষার্থীদের জন্য, মানে কোন কোন গ্রামারগুলো জানলে তাদের জন্য সবচেয়ে ভালো হবে। শিক্ষার্থীরাও যদি এই ভিডিওটি দেখে থাকে তাদের জন্য কিন্তু অনেক উপকৃত হবে। তাহলে আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করছি সেই বিষয়গুলো কিন্তু সুন্দর করে শিক্ষার্থীরা আত্মস্থ করতে পারবেন। এবং শিক্ষক মহোদয়, বিশেষ করে যখন আমাদের মূল্যায়ন যেহেতু এখন শেষ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের লিখিতভাবে জমা দিতে হয়েছে পেপারসগুলো আমাদের ইংরেজির ক্ষেত্রে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু রয়েছে, সেটাতে আমরা আজকে ফোকাস দিব না। আজকে শুধু আমরা ফোকাস দিব যে ইংরেজির ক্ষেত্রে যে লিখিত স্ক্রিপ্টগুলো জমা দিয়েছে সেই স্ক্রিপ্টগুলো আসলে মূল্যায়ন করা হবে কি না, এবং সেটা মূল্যায়ন করার জন্য কোন কোন বিষয়গুলো শিক্ষককে খেয়াল রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীরাও যদি এই বিষয়গুলো জেনে যায় তাহলে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে, এবং আগে থেকে যদি একটা প্রস্তুতি রাখতে পারে এই বিষয়ের উপরে তাহলে কিন্তু তাদের এই ভুলগুলো আর হবে না। আর এটা জানার জন্য আমাদের অ্যাসেসমেন্টের কিছু টুলস রয়েছে। এই অ্যাসেসমেন্টের যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর মধ্যে আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব এটা ওরাল এবং রিটেন দুটোর ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে, গ্রামার কারেকশন চেকলিস্ট। তাহলে চলুন আমরা দেখে নিই আপনাদের কী কী গ্রামার কারেকশন চেকলিস্ট সম্পর্কে, বিশেষ করে শিক্ষক শিক্ষার্থীদের এই বিষয়ের উপরে সবচেয়ে বেশি অবগত হতে হচ্ছে, কারণ আপনি যখন লিখবেন, শিক্ষার্থীরা যখন লিখবে তখন এই গ্রামার চেকলিস্টগুলো বা আমি যে আইটেমগুলোর কথা বলবো এখন সেগুলো আপনাকে সুন্দর করে আত্মস্থ করতে হবে, বা সেই ভুলগুলো যেন আপনার না হয়। এবং শিক্ষক মহোদয়, যে অ্যান্সার স্ক্রিপ্টটি পেয়েছেন এই অ্যান্সার স্ক্রিপ্টটি আপনাকে তো একটু মূল্যায়ন করতে হবে, সেক্ষেত্রে আপনি কী কী টুলসগুলো ব্যবহার করবেন গ্রামারের টুলসগুলো, চলুন আমরা সেটা দেখে নিই। আমাদের প্রথম যে গ্রামারের টুলসটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের স্পেলিং। তাহলে স্পেলিং হচ্ছে আমাদের বানান। তাহলে বানান সম্পর্কে শিক্ষার্থী এবং শিক্ষককে উভয়ে সচেতন থাকতে হবে, আমি যে স্ক্রিপ্টটি মূল্যায়ন করছি সেখানে বানানগুলো ঠিক আছে কিনা, এবং শিক্ষার্থীরা যখন লিখছে সেক্ষেত্রে তার বানানগুলো ঠিক আছে কিনা। দুই নম্বরে আমরা যে পয়েন্টটি দেখে নেব সেটি হচ্ছে ইউজ অফ আর্টিকেলস। আর্টিকেলসের ব্যবহার, এ এন দা, এই তিনটের ব্যবহার সঠিকভাবে করতে পেরেছে কিনা। আমাদের কিন্তু একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই যে অবজারভেশনটি, তার যে লেখার স্ক্রিপ্টটি, এটা কিন্তু সারা বছর ধরেই যে চলবে তার শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন, বিশেষ করে এটা ফোকাস পাবে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে এবং সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে। এরপরে আপনাদের তিন নম্বরে যে বিষয়টি জানতে হচ্ছে সেটি হচ্ছে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে একজন শিক্ষার্থী সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের ব্যবহারটি সঠিকভাবে করতে পারছে কি না সে বিষয়টিও কিন্তু আপনাদের সুন্দর করে অবজার্ভ করতে হবে, এবং শিক্ষার্থীরাও এই বিষয়ে তাদের প্রস্তুতি রাখতে হবে। এবং চার নম্বরে আমরা দেখে নেব আপনাদের জেন্ডারের ব্যবহার, জেন্ডার ব্যবহার করতে পারছে কিনা। এই ক্ষেত্রে সবচেয়ে যে বড় বিষয়টি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে হি সি, এই দুটোর মধ্যে যে একটু পার্থক্য, এই জিনিসগুলো সে আলাদা করতে পারছে কিনা। এছাড়াও জেন্ডারের যে অন্য ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো শিক্ষার্থীরা পর্যায়ক্রমে শিখে নিতে পারেন। আপনারা যখন কোনো কিছু উপস্থাপনা করতে যাবেন বা বলতে যাবেন তখন কিন্তু এটা আপনাদের খুবই প্রয়োজন হবে, আর শিক্ষক কিন্তু গ্রামাটিক্যাল এই যে পয়েন্টগুলো রয়েছে এই কারেকশনগুলো কিন্তু খেয়াল করবেন। এই জন্য আমরা এটার নাম দিয়েছি গ্রামার কারেকশন চেকলিস্ট। এরপরে আপনাদের পাঁচ নম্বরে রয়েছে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তার কথা বলায়, তার লেখনীতে এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই তিনটি পার্সনই সুন্দর করে উঠে আসছে কি না সেই জিনিসটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা নাম্বার সিক্সে যে বিষয়টি দেখে নিব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা প্রত্যেকেই জানি পার্টস অফ স্পিচ আট প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই যে আট প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে, এই আট প্রকার পার্টস অফ স্পিচের ব্যবহার সঠিকভাবে শিক্ষার্থীরা করতে পারছে কিনা, তার লেখনীতে ফুটে উঠছে কিনা, এবং সে যখন ওরালি কোনো কিছু প্রেজেন্ট করছে সেক্ষেত্রে তার এই বিষয়গুলো উঠে আসছে কিনা, এই জন্য কিন্তু আমাদের সবাইকে এই বিষয়টা সম্পর্কে সচেতন হতে হবে, বা আমরা যারা এখনও শিখিনি আমাদের শিখে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং নাম্বার এইটে আমরা যে বিষয়টি জেনে নিব সেটি হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন। এই সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনাদের দুটো জিনিস রয়েছে। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদের সাবজেক্ট, ভার্ব,
agreement. Subject singular হলে verb singular, subject plural হলে verb plural. আবার subject যদি noun থাকে, নাউনের সাথে যদি s by s থাকে তাহলে সেটি plural. আবার verb-এর সাথে যদি আমরা s by s ব্যবহার করি তাহলে কিন্তু সেটা আমাদের singular হয়ে যায়। তাহলে এইভাবে আপনারা মনে রাখতে পারেন, subject singular হলে verb singular, subject plural হলে verb plural. এরপরে আপনাদের এই পার্টটি, এইটার আরেকটি অংশ রয়েছে, সেটি হচ্ছে tense. টেন্সের ব্যবহার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, এই টেন্সগুলো সে ব্যবহার করতে পারছে কিনা বা এগুলো সম্পর্কে সে অবগত কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমরা চলে যাব আপনাদের নয় নম্বরে। নয় নম্বরে যে বিষয়টি আপনাদের জন্য রয়েছে সেটি হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য টেক্সট। তাহলে একটি টেক্সট যখন আমরা লিখব, এই যে আপনাদের যে মূল্যায়নটি গেল এখানে কিন্তু আপনাদের অনেকগুলো টেক্সট লিখতে হয়েছে, প্রায় একটি দুইটি সিক্স সেভেন আলাদা আলাদা করে আপনাদের কিন্তু টেক্সট ছিল। সেই টেক্সটগুলো যখন আপনি লিখছেন, একটা টেক্সট লেখার জন্য আমাদের কিছু নিয়ম রয়েছে। যেমন তিনটি পার্ট রয়েছে একটি টেক্সটের, আমাদের তিনটি পার্ট রয়েছে। প্রথম পার্টটি হচ্ছে টপিক সেন্টেন্স, আপনার লেখায় টপিক সেন্টেন্স থাকছে কিনা। আরেকটিকে আমরা যেটা বডি অফ দ্য টেক্সট বলতে পারি, তাহলে বডি অফ দ্য টেক্সট আপনার থাকছে কিনা। এবং ফাইনালি কনক্লুডিং সেন্টেন্স, আপনার সমাপনী বাক্যটি থাকছে কিনা। তাহলে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে টেক্সটটি লিখছেন সেখানে টপিক সেন্টেন্স, বডি অফ দ্য টেক্সট মানে বডি থাকতে হবে, এবং সর্বশেষে আপনাদের জন্য একটি কনক্লুডিং সেন্টেন্স যেন যুক্ত করা থাকে সেই বিষয়টি। এবং ফাইনালি দশম নম্বরটি হচ্ছে আপনাদের লিটারেরি ফিচার্স অফ টেক্সট। একটা টেক্সটে যখন সে লিখছে, যদি মনে করেন আমরা গল্প লিখি, যখন আমরা কোনো গল্প লিখব সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টার, প্লট এবং সেটিং কিন্তু থাকতে হবে। তাহলে এই বিষয়গুলো আপনি যখন লিখছেন তাহলে আপনারা পুরোটাই কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে লিখতে হবে। বিশেষ করে আমাদের ইউনিটগুলোর শেষে কিন্তু মাঝে মধ্যে একটি করে স্টোরি লিখতে পারে বা একটি করে কোনো কিছু উপস্থাপন করতে বলে, সেই ক্ষেত্রে আপনার ওই লেখাটায় বা গল্প রিলেটেড বা লিটারেরি টেক্সট রিলেটেড যে লেখাটা লিখতে হবে সেই লেখায় আপনার প্লট, ক্যারেক্টার এবং সেটিং আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আশা রাখি আজকের এই ভিডিওটি আমার প্রত্যেক শিক্ষক মহোদয় এবং শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারে এসেছে। যদি উপকারে আসে, যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের জন্য আসলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরও অনেক এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস। আল্লাহ হাফেজ।